সাতাশে নভেম্বরের অর্ডার কেন আমাকে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হয়েছিল তা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটা কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে, আর তার সাথে ছোট্ট একটা গল্প নিয়ে। তো এই কেকটার অর্ডার ছিল 27 নভেম্বর, একজন দিদি তার হাজব্যান্ডের বার্থডের জন্যই এই কেকটি অর্ডার করেছেন, কিন্তু ওনার শ্বশুরবাড়ির লোকজন দেশের বাইরে চলে যাবেন, তার কারণে সেলিব্রেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর তাড়াতাড়ি সেলিব্রেশন করার জন্য তো কেক তো অবশ্যই লাগবে। তাই উনি হঠাৎ করেই ফোন করে বললেন যে আগামীকালই কেক লাগবে। তো অর্ডারটা আবার ডেট চেঞ্জ করে পরের দিনই করে দেওয়া হয়েছিল, আর কেকটা নেওয়ার পরে ওনাদের সবার এতই ভালো লেগেছে, ইভেন ওনার শ্বশুর দেন সবাই অনেক পছন্দ করেছে। আর এই কেকটা ছিল 1.5 পাউন্ডের, সো উনি লিটারেলি রিগ্রেট করছিলেন যে কেন 1.5 পাউন্ড নিয়েছেন, আর একটু বড়ো কেক কেন নিলেন না। আর আজকের এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের, ভ্যানিলা ফ্লেভারের উপরে ছিল বাটার ক্রিম ফ্রস্টিং, আর উপরে সিম্পল একটা ডিজাইন ছিল, আর সাথে ছিল একটা টপার। সো কেকটা উনি পছন্দ করেই আমাকে দিয়েছিলেন, আর আমার মা সেই মতো করে কেকটা বানিয়ে দিচ্ছে। তো বাটার ক্রিম ফ্রস্টিংয়ের কেকগুলো কিন্তু খেতেও খুব মজা হয় আর দেখতেও সুন্দর হয়। আর হুইপ ক্রিম দিয়ে আমরা কাজ করি শুধুমাত্র চকলেটের ক্ষেত্রে, কারণ হুইপ ক্রিমের সাথে যখন আমরা কোকো পাউডার মিক্স করি তখন হুইপ ক্রিমের যে এক্সট্রা সুগারি ভাবটা বা এক্সট্রা সুগারটা কেটে যায়, তার কারণে খেতে খুব একটা খারাপ লাগে না। কিন্তু উইদাউট কোকো পাউডার যে কালারগুলো হয়, যেমন এই যে বাটার ক্রিম ফ্রস্টিংয়ের এই র কালারগুলো বা যে কোনো কালারফুল যে কালারগুলো আছে যেমন পিঙ্ক ব্লু, ওগুলো যখন মিক্স করা হয় তখন তো আর যে এক্সট্রা সুগার ভাবটা ওটা তো আর কাটে না, তাই ওটা থেকেই যায়, আর ওটার কারণে কেকটা খেতে অনেক বেশি মিষ্টি লাগে। আর আমরা তো সবাই এখন খুবই স্বাস্থ্য সচেতন, তাই আমরা তো মিষ্টি, অতিরিক্ত মিষ্টি কখনোই খাবো না। আর আমাদের কেকগুলো সবার পছন্দ হওয়ার অন্যতম রিজন হচ্ছে এগুলো অতিরিক্ত মিষ্টি না, একদম অথেন্টিক বাংলাদেশি ফ্লেভারের কেকগুলো কিন্তু আমাদের পেজে পাওয়া যায়। আর ওনার হাজব্যান্ড যেহেতু ভ্যানিলা পছন্দ করেন তাই উনি ভ্যানিলা ফ্লেভারটাই অর্ডার করেছিলেন। এর আগেও কিন্তু উনি আমাদের কাছ থেকে কেক ট্রাই করেছিলেন, ওটাও ছিল 1.5 পাউন্ডের, হাফ ভ্যানিলা হাফ চকলেট। ওই কেকের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে এটা ছিল ওনার সেকেন্ড টাইম পারচেস, উনি আমাকে আগেই বলে রেখেছিলেন যে 27 নভেম্বর কেক লাগবে, সেই হিসেবে উনি ডিজাইন টিজাইন সব কিছু সিলেক্ট করে দিয়েছিলেন, বাট ইমার্জেন্সির জন্য ওই কেকটা উনি আগে নিয়ে নিলেন। আমি এখানে খালি কেকটার ডেকোরেশন ভিডিওটাই শেয়ার করছি, মেকিং ভিডিওটা আই মিন ক্রাম কোডিংয়ের আগ পর্যন্ত ওই ভিডিওটা শেয়ার করলাম না, কারণ আমি প্রতিটা ভিডিওতে মোটামুটি শেয়ার করি। সো সেম প্রসেস, জাস্ট কেকটা বেক করে নেওয়া, তারপরে লেয়ারে কাট করে নেওয়া যখন ঠান্ডা হবে, আর তারপরে প্রথমে সুগার সিরাপ, আমি লেয়ারে কাট করে নেওয়ার পরে প্রথমে সুগার সিরাপ, তারপরে ক্রিম দিয়ে কেকের উপরে, দেন আরেকটা লেয়ার কেকের দিয়ে দেওয়া। সো এগুলো আসলে খুবই জেনারেল বিষয় আর সবাই জানে, তাই ওগুলো আমি এখানে শেয়ার করলাম না। আপনারা যারা টরন্টো সিটিতে আমাদের কাছ থেকে কেক নিতে যাচ্ছেন, ক্যানাডার টরন্টো সিটির একটা স্পেসিফিক এরিয়াতে আমরা এখানে কেক ডেলিভারি করে থাকি, সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কেক নিতে পারেন, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা যারা আমাদের লোকেশন জানতে চাচ্ছেন বা কেকের প্রাইজিং সব কিছু নিয়ে আপনাদের আগ্রহ আছে, আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা তো অবশ্যই জানেন যে কোন পেজে আমরা অর্ডার নিয়ে থাকি বা আপনারা কোন পেজে অর্ডার প্লেস করতে পারবেন। আর এছাড়া আমাদের পেজে পেয়ে যাবেন মিনি কেক, কাপ কেক, কেক রোল, জার কেক, অনেক আইটেমস আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। বাংলাদেশে যেমন আমাদের পেজে অনেক ভ্যারাইটি ছিল, আমরা চেষ্টা করছি ক্যানাডাতেও সেরকম অনেক ভ্যারাইটি রাখার, যাতে আপনারা আপনাদের পছন্দ মতন কেকটা বা পছন্দ মতন আইটেমটা ডেজার্ট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারেন। আর আমাদের লোকেশনটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে, ক্যানাডার টরন্টো সিটির একটা স্পেসিফিক এরিয়াতেই আমরা কেক ডেলিভারি করে থাকি, আর এক্ষেত্রে ডেলিভারি চার্জটা এক্সট্রা। বা আপনারা কেউ যদি চান আমাদের লোকেশন থেকে এসে নেবেন তাহলেও কিন্তু আপনারা আমাদের লোকেশন থেকে পিক করতে পারবেন। কথা বলতে বলতে কেকের কাজ চলছে, এখানে এখন কেকের উপরের দিকে একটা ডিজাইন ছিল ফ্লাওয়ারের, সো ওই ডিজাইনটাই করে দেওয়া হচ্ছে। এটার একটা স্যাম্পল পিকচার দিদি আমাদেরকে দিয়ে দিয়েছিলেন, সো ওনার পিকচার দেখেই কিন্তু আমরা কেকটা করছি। সো আমরা চেষ্টা করেছি যে আমাদের মতন করে ওই পিকচারটা রিক্রিয়েট করার। সো একদম সিম্পল একটা কেক, আহামরি কিছুই না, তো দেখতে কিন্তু অনেক সিম্পল, বাট ওনাদের কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। আসলে আপনাদের স্যাটিসফ্যাকশন বা সব কিছু মিলিয়ে কিন্তু
আমাদের কাজ করার অনুপ্রেরণা বা সব কিছুই বলতে পারেন। তো আপনার যখন আমাদেরকে এই ভালো ভালো ফিডব্যাকগুলো দেন বা আপনারা বলেন যে কেকটা অনেক ভালো হয়েছে বা আপনারা নেক্সট টাইম আবার অর্ডার করবেন, আপনারা ভাবতেও পারবেন না যে এই কথাগুলো শুনলে আমরা কতটা খুশি হই। বাংলাদেশে আপনারা আমাদের প্রচুর সাপোর্ট করেছেন 2 বছর ধরে, তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। আর ক্যানাডাতে আসার পর থেকেও কিন্তু আমরা অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি। আপনারা যারাই আমাদের কাছ থেকে কেক ট্রাই করছেন, আমাদেরকে খুব ভালোই ফিডব্যাক দিচ্ছেন। ইভেন মোটামুটি সবাই আমাদের রেগুলার কাস্টমার হয়ে গেছে যারা আমাদের কাছ থেকে কেক ট্রাই করেছে। কথা বলতে বলতে কেকের ডেকোরেশন অলমোস্ট শেষ, এখন পালা কেকের ফাইনাল লুকটা দেখে আসার। সো এই হলো কেকের ফাইনাল লুক, আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই কেকটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের কেক, কাস্টমাইজড, আর টপারটা ছিল এক্সট্রা। সো আপনারা চাইলে কেকের সাথে এরকম টপারও অ্যাড করতে পারেন, এগুলো সবগুলো মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা। সো এই তো, এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে, আর আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা।